First of all, many thanks to all of viewers and subscribers who support me in this journey of bottom clean fish farming. Also, a great welcome to the all new subscriber who has interest on a bottom clean fish farming. Ami sadharonoto je kono police ebong army chakri training diye thaki. আপনারা দেখবেন বিভিন্ন রকম কমেন্টে বা আমার অন্য ভিডিওগুলো দেখবেন অনেক লেডি কনস্টেবল থেকে শুরু করে বিভিন্ন কনস্টেবলের তারা ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে অনেকেই চাকরি পেয়েছে এবং সেগুলো আপনি ফিশ ফার্মিং কমেন্টেও কমেন্ট দেখলে পাবেন। একজন কমেন্ট করেছিল দেখলাম যে স্যার আমার ওয়াইফ আপনার ট্রেনিং নিয়ে চাকরি পেয়েছে, তো তার অসংখ্য ধন্যবাদ এবং খুব শুনে খুব ভালো লাগলো। যাই হোক অনেকে পেয়েছে, তাদেরকে সাহায্য করার জন্য আমি খুব গর্বিত বলে মনে করি। আজকে বিষয়টি হচ্ছে যে ফিশ ফার্মিং, বটম ক্লিন ফিশ ফার্মিং এ কতগুলি প্রশ্ন আপনাদের মনে জেগে উঠেছে, তাই আজকের বিষয়টি হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড আনসার পর্ব, অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব। আপনারা যে প্রশ্নগুলি কমেন্ট সেকশনে করেছেন সেই প্রশ্নগুলি আমি এখানে লিপিবদ্ধ করেছি, সেই লিপিবদ্ধ প্রশ্নগুলি কিন্তু আপনার উত্তর আমি সঠিকভাবে দিয়ে দেব। এবার আপনাদেরকে আমার পক্ষে যতটা সম্ভব সাধ্য মতো চেষ্টা করে যাব। আমি আপনাকে বলবো অবশ্যই দেখুন, যদি অপেক্ষার ফল মধুর হয় তাই আপনাকে বলবো অপেক্ষা করুন, ধৈর্য রাখুন, ধৈর্য হারাবেন না, কারণ ধৈর্য হারানোটা মোটেও ভালো না। হঠাৎ করে একটা জিনিস দেখলেন, লাফিয়ে পড়লেন, হট করে ফেললেন, সেটা কিন্তু উচিত নয়। তাই ধীরে সুস্থে ভেবে চিনতে এবং জিনিসটা বুঝে, দে হোক না দেরি, হয়তো বা এক মাস হয়তো বা দু মাস, কিন্তু তারপরে যদি আপনি শুরু করেন তারপরে সেটাই হবে বেটার অপশন। প্রথমত বলি একটা প্রথম যে প্রশ্নটি উঠেছে, আচ্ছা আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। দেখুন এই ধরনের বাটনটি কিন্তু আছে, সাবস্ক্রাইব বাটনটি, সেটাকে প্রেস করবেন, দেখুন এরকম ফ্যাকাশে হয়ে যাবে। সো ফ্যাকাশে হয়ে গেলে আপনি বুঝবেন আপনার আমি যদি নেক্সট ভিডিও দেব সেই ভিডিওগুলি সবার আগে সবার প্রথমে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। সঙ্গে বেল আইকনটি প্রেস করবেন এবং এখানে একটা অপশন আসবে অল বলে, সেই অল অপশনটি কিন্তু আপনি প্রেস করবেন। প্রথমে বলি আমাকে বিভিন্ন জায়গা থেকে, তবুও আমি কন্ট্যাক্ট নম্বর দিইনি আমার ভিডিওতে, তবুও কিন্তু বিভিন্নভাবে কন্ট্যাক্ট করেছে। আমি প্রথম ভিডিওতে দিয়েছিলাম কন্ট্যাক্ট নাম্বার, তো সেই জন্য হয়তো তারা কন্ট্যাক্ট করতে পেরেছে, সিঙ্গাপুর থেকে শুরু করে বাংলাদেশ, সিঙ্গাপুর, সৌদি আরব, বিভিন্ন রকম বাঙালি নন বেঙ্গলি তারা কিন্তু সাপোর্ট করেছে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক আমি অনেকে বলেছে স্যার ইংলিশে পুরো ভিডিও করলে ভালো হয়, তো আমি পরবর্তী কয়েকটা ভিডিও চেষ্টা করব ইংলিশে, তাদের যারা বাইরে আছে তাদেরকে জন্য একটি ভিডিও উপস্থাপন করব, তবে এখন নয়। একটি ট্যাঙ্ক বানাতে, চলুন শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তর পর্ব। একটি ট্যাঙ্ক বানাতে কত টাকা খরচ হতে পারে সেই বিষয়ে পুরো ডিটেলস দিলে ভালো হয়। আমি আপনাকে আজকে একটি 10 বাই 12 ফুটের ট্যাঙ্ক বানাতে কত টাকা খরচ হতে পারে, কি কি লাগতে পারে সেই বিষয় নিয়ে বলবো। এছাড়াও আমি যে ট্যাঙ্কটি বর্তমানে অনগোয়িং প্রজেক্ট চলছে সেইটাতে কতটা খরচ হলো সেটা কমপ্লিট হলে আপনাকে পরের ভিডিওতে জানিয়ে দেব। সুতরাং যারা ছোট্ট করে শুরু করতে চলেছেন তাদের জন্য আজকের এই 10 বাই 12 সেশনটি দেখে নিন। একটা 10 বাই 12 বলতে নিশ্চয়ই বুঝে গেছেন যে লম্বাই 12 ফিট এবং এই প্রস্থতে 10 ফিট, লম্বায় 12 ফিট যদি করা হয় তো 12 ফিটে একটি দেওয়ালে আপনি 12 ফিট এবং উচ্চতা করবেন 3.5 থেকে 4 ফিট উচ্চতা আপনি রাখবেন। তো দেখা যাচ্ছে যে একটি দেওয়ালে যে পরিমাণ ইট লাগবে সেটি হল 250। আপনি এই দেওয়ালে যদি 300 ইট লাগে তো এই দেওয়ালে মোটামুটি 250 ইট লাগবে। তো হিসাব করে দেখা যাচ্ছে যে মোট আমার 800 পিস ইট লাগতে পারে। ইট মানে বলছেন নিশ্চয় ব্রিক, ব্রিক ইজ দেয়ার, দ্য টোটাল ইট ব্রিক ইজ 800। সো 800টি ইট লাগবে। 800টি ইটের মার্কেট প্রাইস আপনি যদি ধরেন, আর আপনার যদি বাইরে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আপনি যদি 800টি ইট মার্কেট থেকে কিনে আনেন সেটাও কিনতে পারেন, বা আপনি একসঙ্গে 1000 ইটও কিনতে পারেন। তা আপনি 800টি ইট কিনতে গেলে আমি মার্কেট প্রাইস ধরলাম কম বেশি 800টি ইট যদি 8 টাকা করে হয় 6400 টাকা মার্কেট প্রাইস। এবার আপনি বলবেন যে স্যার আমাদের এখানে বেশি, তাই আমি 7000 টাকা ধরে নিলাম, যে ধরে নিলাম 7000 টাকা মার্কেট প্রাইস। যেহেতু এটা বটম ক্লিন তাই তলায় পাইপ দিয়ে নিকাশনের ব্যবস্থা হবে, তাই আপনাকে পাইপ কিনতে হবে। তো পাইপ কিনতে গেলে আপনার মার্কেট চলতি পাইপ আপনি যে কোনোভাবে কিনতে পারেন পাইপ, তো পাইপটা কেমন কিনবেন সেই বিষয়ে ডিপেন্ড করছে কত টাকা লাগবে। আপনি পাইপ, আচ্ছা পাইপে যদি আপনি 300 টাকা খরচ করেন, 300 থেকে 400 টাকা আপনি কিন্তু খরচ করতে পারেন, 300 থেকে 400 টাকা আপনি কিন্তু খরচ করতে পারেন।
অন্যদিকে মিস্ত্রি খরচ, আপনাকে কয়েকটি মিস্ত্রি লাগবে, চার দিন চারটে মিস্ত্রি অবশ্যই লাগবে। তো টোটাল যদি আমরা 3,000 টাকা ধরি, তাহলে এখানে 3,000 টাকা মিস্ত্রি খরচ। অন্যদিকে আপনি যদি দেখেন আপনার বালি লাগবে 50 সেফটি, যার মার্কেট প্রাইস হচ্ছে 2,500 টাকা। আপনি দেখতে পাচ্ছেন, তাহলে আমাদের প্রথমে ইট খরচ হলো 6,400 টাকা, এরপরে আপনার পাইপ খরচ হলো 400 টাকা, 3,000 টাকা মিস্ত্রি খরচ হবে, এবং 2,500 টাকা আপনি বালি আনবেন, 2,500 টাকা, এবং 3,000 টাকা সিমেন্ট আনবেন। এর অন্যদিকে তাহলে দেখা যাচ্ছে যে একটি ট্যাঙ্ক করতে খরচ হবে 16 থেকে 18,000 টাকা, একটি 10x12 ফিটের ট্যাঙ্ক করতে খরচ হবে 16 থেকে 18,000 টাকা। তবে আপনি এর কমে করতে পারেন, তবে আশা করবে এর বেশি হবে না পুরোপুরি, কারণ জায়গা বুঝে অনেক কিছু দাম পরিবর্তন হয়। 15x15 ফুট জায়গায় কতগুলি ট্যাঙ্ক করা যাবে? একজন দাদা কমেন্ট করেছেন যে 15 ফুট পনেরো জায়গা আছে আমার, তাহলে একটি বা দুটি ট্যাঙ্ক করা যাবে কিনা। আপনাকে বলবো আপনি একটি ট্যাঙ্ক করুন, কারণ একটি ট্যাঙ্ক করবেন, কারণ একটি ট্যাঙ্কের জায়গা লাগবে। ধরুন এখান থেকে ট্যাঙ্কি বের করবেন, আর এখানে কিছুটা জায়গা লাগবে, এবং আপনার যে আপনাকে বলবো 10x12 একটি ট্যাঙ্ক করুন, এবং বাকি যে জায়গা ছিল, যে আপনার বাকি জায়গা থাকলো একদিকে 5 ফিট একদিকে 3 ফিট, এবার এই জায়গাটা সামান্য একটু জায়গা 2 ফিট 2 ফিট বাই 3 ফিট জায়গাটা জল ধারণ করার জন্য গর্ত করুন, এবং বাকিটা ঘাস তৈরি করার জন্য এই জায়গাটাকে আপনি সীমাবদ্ধ করুন। যদি আপনার ঘাস তৈরি করার জায়গা থাকে, তাহলে আপনি প্ল্যানিংটা অন্যভাবে করতে পারেন, সেখানে ছোট ছোট দুটো ট্যাঙ্কিও করতে পারেন। তবে বলবো এই প্ল্যানটা আপনার পছন্দ হবে আশা করছি। পরবর্তী প্রশ্ন আমাদের আপনাদের স্ক্রিনে ভেসে উঠেছে, দাদা আপনার অ্যাড্রেসটা কি, ফোন নম্বরটা দিলে ভালো হয়। আমি আপনাকে বলি, আমি প্রথম ভিডিওতে অ্যাড্রেস এবং ফোন নম্বর দিয়েছিল, তো অনেকে ফোন করেছে, ঠিক আছে। আমি আপনাকে বলেছিলাম যে আমি হাতে নাতে দেখাবো, সো হাতে নাতে দেখানোর পরে আপনাকে ফোন নাম্বার অ্যাড্রেস নাম্বার সব কিছু দেবো, কিন্তু তার জন্য আপনাকে কয়েকটি মাস অপেক্ষা করতে হবে। অর্থাৎ মাছ আমি একদম ট্যাঙ্কে ছাড়ার পর মাছ যতক্ষণ না একদম বিশেষ করে 50 গ্রাম হচ্ছে, যে 50 গ্রাম হয়ে গেলে আপনাকে আমি শিওর দিতে পারবো যে হ্যাঁ আপনি লাভবান হবেন, এবং এই প্রসেসটি আপনার জন্য ভীষণ উপকার, নতুন প্রসেসকে স্বাগত জানাবো। সুতরাং আপনাকে সেই সময়টা দিতে হবে, সময় না এলে বোঝা যায় না কে কত বড় খেলোয়াড় কে কত বড় হিরো। তাই আপনাকে বলবো সময় দিন, অপেক্ষা করুন, অবশ্যই আপনাকে নম্বর দেবো, ফোন নম্বর দেবো, অ্যাড্রেস দেবো, এখানে এনে আপনার সঙ্গে কথা বলবো, আপনাকে ঘুরে দেখাবো, আপনাকে আপনার হাতে নাতে প্র্যাকটিক্যাল করেও দেখাবো। তো এর জন্য কিন্তু ধৈর্য লাগবে, ঠিক আছে, এর জন্য সময় লাগবে। সময় দিন, আগে মার্কেট যাচাই করতে দিন যে সত্যি কি বটম ক্লিন ফিশ ফার্মিং এত সোজা, এত লাভজনক, যে কতটা লাভজনক সেটাকে আপনাকে হাতে নাতে প্রমাণ করব, এবং বাকি যারা বলেছে অনেক নেগেটিভ কমেন্ট করেছে তাদেরকে মিথ্যা প্রমাণ করব। যতক্ষণ না এই কাজটি হচ্ছে ততক্ষণ না আপনাকে দেবো না। তাই এই জন্য আপনারা যারা বলতে না পারেন যে স্যার বিজনেস করছে, এই জন্য আমি কোনো ফোন নম্বর বা অ্যাড্রেস দেবো না। সুতরাং যতক্ষণ না আপনাকে দেখাবো এটা কতটা প্রফিট, কতটা সোজা, এবং খুব সহজেই যে এই এমন ধরনের মাছ চাষ করা যায় সেই বিষয়ে আপনাকে ধ্যান দেবো। সুতরাং অনেকে জ্বলছে, জ্বলতে দিন, তবু আপনাকে বলবো ধৈর্য রাখুন। এক ঝড় ঝাপটা আসাতে বড় বড় গাছগুলি বেঁচে থাকে, তবেই ছোটো ছোটো গাছগুলি হয় এবং একদিন অনেক বড় হয়ে দাঁড়ায়। তাই আপনাকে বলবো আপনি অন্য কারোর কথা না শুনে প্র্যাকটিক্যাল দেখুন, আমাকে ফলো করুন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেশনে কমেন্ট করুন। পাইপের ডায়ামিটার কত হবে? অনেকে বলেছে স্যার বাইরে বেরোনোর পাইপ বা জল বের করার পাইপের ডায়ামিটার কত হবে? নিশ্চয়ই ডায়ামিটার সম্বন্ধে আপনার সবার জ্ঞান আছে। ডায়ামিটার বলতে এই লম্বা লম্বিটাকে বোঝায়। এই ডায়ামিটার মার্কেট চলতি মার্কেটে দুই ধরনের পাইপ পাওয়া যায়, অনেক ধরনের পাইপ পাওয়া যায়, আমি জাস্ট দুই ধরনের বলছি, একটা 3 ইঞ্চি, একটা 4 ইঞ্চিস। তো আপনি যে কোনো একটি গ্রহণ করতে পারেন। তবে আপনাকে বলবো 4 ইঞ্চি গ্রহণ করতে পারেন, 3 ইঞ্চি প্রাইসটা একটু কম, 4 ইঞ্চি প্রাইসটা একটু বেশি। আপনি যদি চান ভালো করে করতে গেলে 4 ইঞ্চি করতেই পারেন। 3 ইঞ্চি হলে আপনাকে জলটা একটু বেশি সময় ধরে ছাড়তে হবে, আর 4 ইঞ্চি হলে একটু অল্প সময় ধরে ছাড়তে হবে, এটাই ভালো। এবং 4 ইঞ্চির পাইপটা একটু টেকসই। কোন কোম্পানি পাইপ নেবেন সেটা আপনার একদম ব্যক্তিগত বিষয়। পরবর্তী স্ক্রিনে আপনাদের স্ক্রিনে ভেসে উঠেছে, দাদা আমি বাংলাদেশ থেকে বলছি। বাংলাদেশ থেকে, বাংলাদেশ সত্যি অনেকটা এগিয়ে, কারণ বলবো এই ব্যাপারে, কারণ খুব ইন্টারেস্ট এবং খুব সাহসিকতার সঙ্গে কিন্তু তারা কাজ করে।
দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, আপনি কি আমাকে ঘাস দিতে পারবেন? লকডাউনের জন্য আপনি যদি আমাকে 3 প্রজাতির ঘাস দিয়ে সাহায্য করেন তাহলে আমি প্র্যাকটিক্যাল কাজটি শুরু করে দেখতাম, লকডাউনের শেষে আপনার ওখানে গিয়ে ফিজিক্যাল ট্রেনিং গ্রহণ করতাম। তো যাই হোক, আপনাকে সর্বপ্রথম দাদা অসংখ্য ধন্যবাদ, অবশ্যই আপনাকে ঘাস দিয়ে সাহায্য করব, যেহেতু বর্তমান আপনি জানেন যে লকডাউন পরিস্থিতি এবং আমাদের এখানে আর একটু কড়াকড়ি লকডাউন চলছে। তো এই মুহূর্তে আপনাকে পার্সেল করে পাঠানো আমার পক্ষে একটু ইম্পসিবল, বাট আপনার জন্য আমি ব্যবস্থাটি করব। আপনাকে এর জন্য আমার ভিডিও হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, অর্থাৎ আমার এই ভিডিও সিরিজটি মানে এই এই ট্যাঙ্কের ভিডিও সিরিজটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর আপনাকে পাঠিয়ে দেবো। সুতরাং আপনাকে বলবো আর কয়েক 2টি মাস আমার এই ভিডিওগুলি আপনি লক্ষ্য করে থাকুন, তারপরে কিন্তু আপনি আপনার সাথে পূরণ হয়ে যাবে এবং আপনাকে আমি পাঠিয়ে দেবো এনি হাউ। বটম ক্লিন ফিশ ফার্মিংয়ে পরবর্তী একটি প্রশ্ন, এই প্রশ্নটি মনে হয় সিঙ্গাপুরে এক দাদা করেছেন, যাই হোক তিনি থাকেন হয়তো বাংলাদেশি। বটম ক্লিন ফিশ ফার্মিংয়ে ট্যাঙ্কে পুকুরের জল লাগবে না খাবারের জল লাগবে? আমাদের এখানে খাবারের জল একটু অভাব, দয়া করে উত্তর দিন। অবশ্যই সবাইকে উত্তর দেবো, আমি বলেছি যে আমি এই পুরো মাছ হওয়া পর্যন্ত, হারভেস্টিং হওয়া পর্যন্ত ফ্রি অফ কস্টে সবাইকে সাহায্য করে যাব প্রতিটা ভিডিওর মাধ্যমে এবং প্রতিটা ভিডিওর খুঁটিনাটি বলবো। তবুও আপনি যখন ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে আশা করবো আপনার নলেজ অনেকটাই পরিপূর্ণ হবে, ঠিক আছে। প্রথমে বলি আপনি যে কোনো জল ব্যবহার করতে পারেন, যেহেতু আপনার এখানে খাবার জলে অসুবিধা আছে, খাবার জলে অভাব আছে, তাই আপনাকে আপনাকে বলবো আপনি পুকুরের জলটি ব্যবহার করুন, পুকুরের জলটি ব্যবহার করুন। পুকুরের জলটি ব্যবহার করার আগে আপনাকে বলবো কিছুটা চুন দিয়ে শোধন করে নেবেন এবং সেটি বাইরে বের করে দেবেন, তারপরে ওটাকে স্থিত করে বাইরের নোংরাটাও তলের নোংরাটাও বের করে দেবেন, এর ফলে কিন্তু আপনার জলটি তৈরি হয়ে যাবে। একটু অন্য ধরনের প্রশ্ন, যে আমার 3 নম্বর ভিডিওতে দেখা গেছে ছোট ছোট বাচ্চা ছেলে পেলে কিছু কাজ করছে, এবার আপনাদের পরিষ্কার ভাষা বলে দিই, তারা আমার পাড়ার ছেলে পেলে তারা আনন্দে, একটা জিনিস হচ্ছে নতুন তাই তারা আনন্দে একা একা মানা করা সত্ত্বেও কাজ করছিল, এখানে কোনো শিশু শ্রম বা কিছু করা হয়নি, তাই আপনারা ভুল বুঝবেন না। যেহেতু ভিডিও ক্লিপটা ছোট্ট হয়তো বা দেখেছেন, তো ব্যাপারটা হচ্ছে ওরা বেশ মজা করছিল, তাকে বারবার মানা করা সত্ত্বেও ওরা কিন্তু মজা করছিল, যেহেতু খুব হাসছিল এবং মজা নিচ্ছিল, তাই আমি তাদেরকে তেমনভাবে কঠোরভাবে বাধা দেইনি, কারণ তাদের মনোরঞ্জন, তাদেরকে বাধা না দেওয়াটাই ভালো, তাই তারা মনোরঞ্জন করার জন্য কাজটি করেছিলাম। তো অন্যথায় কাজটি নেবেন না, এবং যদি আপনাদের মনে কষ্ট হয়ে থাকে তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। 8 নম্বর প্রশ্ন যেটা আছে, জলকে কি রিসাইকেল করা যাবে ফিল্টারের মাধ্যমে? আচ্ছা, জলটা অনেকে এখানে প্রশ্ন আসছে যে অনেক রকম কথা বলা হয়েছে, স্যার জল নষ্ট হবে, জল কী করবো, হ্যান ত্যান এক্সেট্রা এক্সেট্রা। আপনাকে বলি আপনি জলটিকে বিভিন্নভাবে কাজে লাগাতে পারেন, 4-5 ভাবে কাজে লাগাতে পারেন। 1, রিসাইকেল করতে পারেন, আপনি জলটিকে রিসাইকেল বায়োলজিক্যাল ফিল্টারের মাধ্যমে আপনি জলটিকে রিসাইকেল করতে অবশ্যই পারেন। আপনি এই জলটি যেহেতু নাইট্রোজেন আছে, সোজা হিসাব যেহেতু নাইট্রোজেন আছে বা তাই, সুতরাং আপনি যে কোনো সবজি বাগানে এই জলটি ব্যবহার করতে পারেন, আবার পাশাপাশি সবজি বাগান থাকলে, যেমন অনেকের কিচেন গার্ডেন করার শখ থাকে, তো কিচেন গার্ডেনে দিলে সবজি কিন্তু দুর্দান্ত হবে। আপনি 3 নম্বর বলতে পারি, আপনি এই জলটিকে ভূগর্ভস্থ করতে পারেন। কী করে ভূগর্ভস্থ করবেন? খুবই সোজা, একটি স্যালো বসিয়ে নিন, অর্থাৎ একটি পাইপ, লম্বা লম্বা পাইপ একদম জলের সঙ্গে সেট করে নিন, আর আপনার যে পাইপটি আছে সেই পাইপটি এই মুখে ঢুকিয়ে দিলে অটোমেটিক ভূগর্ভস্থ চলে যাবে এবং ইজিলি হয়ে যাবে। আপনাকে 4th নম্বর অপশন হচ্ছে, আপনার যদি পুকুর থাকে, এক্সট্রা পুকুর থাকে, তাহলে আপনি সেই পুকুরে দিন, কোনো রকম অসুবিধা হবে না, বরঞ্চ উপকারী হবে। আমার আজকে শেষ প্রশ্ন, আপনাদের ভালোবাসা, আপনারা অনেক 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 বেশি ভালো বুঝেছেন, অনেক অনেক সাপোর্ট করেছেন, তো সেই জন্য আপনাদের চিরকৃতজ্ঞ থাকবো। আশা করি এই ভিডিওতে অনেক বেশি ভালোবাসবেন এবং প্রতিটা ভিডিওকে আপনারা শেয়ার করবেন, এই ভিডিও থেকে শেয়ার করবেন, এবং আপনি যদি এখন আমার সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যেহেতু এত কষ্ট করে আপনাদের জন্য ইনফরমেশন জোগাড় করে একটা ভিডিও বানাচ্ছি, তাই একটা লাইক করতে কিন্তু আপনি ভুলবেন না, সেই লাইকের আপনার লাইকের আমাকে পরবর্তী ভিডিও আনতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে, তাই আপনি যদি আপনাকে লাইক করে দিন তাহলে কিন্তু আমি বেশ খুশি হব এবং পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আনবো। নেক্সট ভিডিও কবে আসবে? আমি আপনাকে কথা দিচ্ছি নেক্সট ভিডিও 48 ঘন্টার পরে বা 72 ঘন্টার মধ্যে, 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার সামনে একটি ভিডিও, নেক্সট ভিডিও উৎপন্ন হবে। নেক্সট ভিডিও অর্থাৎ
ট্যাঙ্ক যেটা চলছিল, ট্যাঙ্ক নির্মাণ যেটা চলছিল, সেই ট্যাঙ্ক নির্মাণ পুরোপুরি ভিডিও আপনাকে দেওয়া হবে, ঠিক আছে? সুতরাং আপনি একদম নিশ্চিত থাকুন। দেখুন, একটা ভিডিও বানাতে আর সেই জায়গাতে করতে, সেটা ভিডিওটাকে ঠিক প্রেজেন্টেশন করতে অনেক মেহনত করতে, অনেক খাটনি করতে হয়। আমি ব্যস্ত মানুষ, আমি এক তো শিক্ষার সঙ্গে জড়িত, আমাদের এখানে অলরেডি পশ্চিমবঙ্গ পুলিশে, পশ্চিমবঙ্গ পুলিশ যারা ডাব্লিউপি দিচ্ছেন তাদের ইন্টারভিউ সেশন চলছে। সুতরাং আমাকে ইন্টারভিউ দিতে বারবার যেতে হয়, তো সেখানে তাদের জন্য কয়েকটি ব্যাচ রয়েছে, তাদেরকে শিক্ষা দিতে হয়। তো সেই সময়টা বাদ দিয়ে আমি কিন্তু এটা আমার পার্সোনাল ইন্টারেস্টের উপরে করছি, এবং এই ইন্টারেস্টটা এতটাই বেশি যে সেই জন্য আপনাদেরকে সাহায্য করার জন্য করছি। তাই আমি বলবো আপনারা আবার অপেক্ষা করুন, দেখতে থাকুন যে কতটা লাভজনক হচ্ছে, তারপরে বলবো এই ব্যবসায় কিন্তু আপনি হাত বাড়াবেন। হঠাৎ করে ব্যবসায় হাত না বাড়ানোটাই ভালো, অপেক্ষা করুন, কোনো ব্যাপার নেই। আপনার কাছে নতুন হচ্ছে, অন্য কাছে নতুন হবে, কেউ শুরু করেনি। সুতরাং ফলো করে থাকুন আর প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়ে যান। ভালোবাসা দিতে গেলে কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ শেয়ারিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, দিস ইজ আইকে, দ্যাটস মি ইমরান খান।